পিটিআই দাবি করেছে যে দলের নেতা ওসমান দারকে করাচির মালির ক্যান্টনমেন্ট এলাকা থেকে শনিবার অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে। পিটিআই সেক্রেটারি জেনারেল উমর আইয়ুব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্স টুইটারে অভিযোগ করেছেন যে দারকে মালির ক্যান্টনমেন্ট থেকে বিকেল 4:30 অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে তাকে একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আইয়ুব আরো বলেন, পুলিশ দাবি করেছে তার তাদের হেফাজতে নেই। ডন ডট কম এর সাথে যোগাযোগ করা হলে মালির সিনিয়র পুলিশ সুপার তারিক এলাহি মাস্তাই দলীয় নেতাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেন। পিটিআই তার অবিলম্বে পুনরুদ্ধারের দাবি জানিয়ে দারের অপহরণ এবং জোরপূর্বক নিখোঁজ হিসাবে অভিহিত করার তীব্র নিন্দা করেছেন। দলের করাচি সভাপতি তত্ত্বাবধায়ক প্রাদেশিক সরকারকে দায়ী করার জন্য অভিযুক্ত করে বলেছেন যে এটি পিপিপি সরকার দ্বারা সেট করা ফ্যাসিবাদী ধারা অব্যাহত রেখেছে। পিটিআই এর ফারুক হাবিব দাবি করেছে যে কথিত আটক নেতাকে অবিলম্বে আলোতে আনা হবে এবং তার বিরুদ্ধে মামলা থাকলে আদালতে হাজির করা হবে, যাতে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রয়োগ করতে পারে এবং তার পরিবার তার সাথে দেখা করতে পারে। আগস্টে তার বলেছিলেন যে শিয়ালকোটে তার বাড়ির কারখানা এবং ব্যবসাগুলি সিল করে দেওয়া হয়েছিল এবং মহিলা সহ তার পরিবারের সদস্যদের আটক রাখা হয়েছিল। তার বলেছিলেন যে রাষ্ট্র তার বাড়ি কারখানা এবং জিন্না হাউস সহ সমস্ত ধরনের সম্পত্তি এবং সমস্ত পারিবারিক ব্যবসা সিল করে দিয়েছে। তিনি বলেন, নারী ও শিশুদের রাস্তায় বের হতে বাধ্য করা হয়েছে, রাষ্ট্র এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কঠোরতা করেছে। তিনি বলেছিলেন যে তারা তার মায়ের সাথে দুর্ব্যবহার করেছে এবং তাদের বিরুদ্ধে তিনি ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেছিলেন যে তিনি আদালতে হাজির হতে প্রস্তুত থাকবেন যদি তার মামলাটি গ্রহণ করে এবং এই গ্যারান্টি দেয় যে তাকে সুষ্ঠু বিচারের অনুমতি দেওয়া হবে। তার পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে ন্যায় বিচারের আবেদন করেছিলেন। 9 মে পিটিআই ইমরান খানের গ্রেফতারের ফলে ব্যাপক সহিংসতা দেখা দেয় এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে আক্রমণের শিকার হতে দেখেছিল, যার ভিত্তিতে রাষ্ট্র তার দলের বিরুদ্ধে কঠোর ক্যাকডাউন শুরু করেছিল। দারের বাড়িতে এর আগে মার্চ মাসে পাঞ্জাব পুলিশ প্রদেশব্যাপী কয়েকশো পিটিআই কর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।